চলো প্রথমে আমরা বলবো ডিক শিডিউলিং অ্যালগোরিদম। ডিক শিডিউলিং অ্যালগোরিদমের প্রথমে অ্যাট ফার্স্ট লিখে রাখো যে হোয়াট ইজ দ্য গোল। ডিক শিডিউলিং অ্যালগোরিদম, হোয়াট ইজ দ্য গোল? এক সেকেন্ড দাঁড়াও তো। হ্যাঁ, এই তুই কি করলি রে বাবু? ইস, দেখো দেখো মাথাটা খারাপ হবে না আমার, দেখো তুমি ডিক শিডিউলিং অ্যালগোরিদম। একটু দাঁড়াও, এক মিনিট, না টাইলার স্পিনের প্রবলেম করছে। একটু দাঁড়াও, হ্যাঁ হ্যালো। হ্যাঁ, প্রথমে খাতা নোট ডাউন করে উপরে লেখো ডিক শিডিউলিং অ্যালগোরিদম। হ্যাঁ বলো বলো। হ্যাঁ হয়েছে, দেখো ডিক শিডিউলিং অ্যালগোরিদম বিশাল, ঠিক আছে তো সব। গোলটা লিখো না, গোল কি? টু মিনিমাইজ দা সিক টাইম। সিক টাইম কাকে বলছে? এই সিক টাইমটা বুঝতে গেলে সবার আগে আমাদের হার্ড ডিস্কের কিছু টেকনিক্যালি করে জিনিস আমাদের বুঝতে হবে। সিক টাইম, এখানে সিক টাইম কাকে বলে? এখানে নর্মাল লিখে দিচ্ছি, সিক টাইমটা হচ্ছে টাইম টেকেন টু রিচ, টাইম টেকেন টু রিচ টাইম টেকেন টু রিচ আপ টু ডিজায়ার আপ টু ডিজায়ার ট্র্যাক টাইম টেকেন টু রিচ আপ টু ডিজায়ার ট্র্যাক, এটা কোনটাকে বলছে? তাহলে আমাকে প্রথমে হার্ড ডিস্কের আর্কিটেকচারালি একটা জিনিস আমাদেরকে শুধু দেখতে হবে।
হার্ড ডিস্কে আর্কিটেক্ট ডিফারেন্টটা কীরকম হয় সেটা আমাদেরকে দেখতে হবে। প্রথমে দেখো, হ্যাঁ ঠিক আপ টু ডিজায়ার ট্র্যাক, হ্যাঁ TRACK, এই আর্কিটেক্ট প্রথমে এঁকে নিচ্ছি। দেখো এই গোল গোল যেগুলো থাকছে এগুলোকে আমরা ট্র্যাক বলছি। হ্যাঁ দিস ইজ এ ট্র্যাক, এগুলো সব ট্র্যাক আছে। আর এখানে নর্মালি এই ট্র্যাকগুলো থাকবে এরকম, এটাকে স্পিন্ডেল বলে। এটা জাস্ট এরকম এঁকে নাও, পরে আমি একটা ইউটিউব থেকে এটা জাস্ট দেখিয়ে দেবো আর্কিটেকচারটা। এখানে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা এরকম করে স্কোয়ার 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 করে দিচ্ছি, জাস্ট এরকম থাকবে। এই গোল গোল যেগুলো আছে না সার্কেলের মতন করে, এই সার্কেলগুলোকে এগুলোকে আমরা সার্কেল বলছি, ট্র্যাক বলছি। ওকে দিস সার্কেল ট্র্যাক। আর এই ট্র্যাকের মাঝে এই যেগুলো থাকছে এদেরকে আমরা বলছি সেক্টর সেক্টর। আর তার সাথে এই যে জিনিসটা আছে অ্যারো দিয়ে এখানে দাগ দিয়ে নেবে, এটা হচ্ছে রিড রাইট হেড, দিস ইজ কল্ড অ্যাজ এ রিড রাইট হেড। এবং রিড রাইট হেডটা মুভস ব্যাক অ্যান্ড ফ্রন্ট, মানে জাস্ট এরকম সামনের দিকে গিয়ে পেছন দিকে আসবে এই হেডটা। লিখে রাখতে পারো হেডের যে মুভমেন্টটা হবে, হেড যে মুভ করবে, হেডের মুভমেন্টটা হচ্ছে ব্যাক অ্যান্ড ফ্রন্ট, ব্যাক অ্যান্ড ফ্রন্ট আর্ম। হ্যাঁ এই আর্ম, এটাকে আমি আর্ম বলছি, এই টোটাল এই লম্বা যে দাগটাকে আর্ম বলছি। তো এটাকে ব্যাক থেকে এই পেছন থেকে সামনের দিকে মুভ করবে, মানে যেরকম জাস্ট এরকম সামনের দিকে এই কোনো একটা ট্র্যাককে ও রিড করা, আবার এই ট্র্যাকটাকে রিড করে আবার ব্যাকের দিকে পিছিয়ে চলে যাবে, এই যে সামনের দিকে যাবে ব্যাকে আসবে, যেমন হেডটা মুভ করে ট্র্যাকগুলো। তোমার একটা নর্মাল যদি সিডি নাও না, সিডিটাকে খুব ভালো মতো লক্ষ্য করে দেখবে, একটু উপর দিয়ে দেখবে অনেকগুলো গোল 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 দাগ দেবে, ওগুলো প্রত্যেকটা ট্র্যাক, দিস অলসো এ ট্র্যাক। আর ট্র্যাকের মাঝখানে থাকছে আমার সেক্টর। ওকে এই জন্য আমি একটা নর্মালি বলতে পারি এই যে সার্কুলার যে লাইনগুলো থাকে, সার্কুলার লাইন ইজ সার্কুলার লাইনস ইজ কল্ড ট্র্যাকস, লিখে রাখতে পারো সুবিধার্থে সার্কুলার লাইনস ইজ কল্ড ট্র্যাকস। ওকে তাহলে সিক টাইম হচ্ছে টাইম টেকেন টু রিচ আপ টু দ্য ডিজায়ার ট্র্যাক, তার মানে আমার এই যে ট্র্যাকটা আছে এই ট্র্যাকের মধ্যে এই যেগুলো প্রত্যেকটাই ট্র্যাক, এরকম প্রত্যেকটা ট্র্যাক আছে। সিক টাইম মিন্স আমার ধরো এই রেড হেডটা কী হবে, এই ব্যাক থেকে ফ্রন্ট ব্যাক থেকে ফ্রন্ট এভাবে মুভ করবে। তাহলে আমার একটা কারেন্ট পজিশান থেকে, কারেন্ট পজিশানে ধরো এখানে আমার হেডটা আছে এই মুহূর্তে, আমাকে ডেজার্ট লোকেশনটা কোথায় এখানে, তার হেডটা আবার সামনের দিকে এখানে মুভ করবে, এই সামনের দিকে যাবে, এই পজিশনে ছিল কারেন্ট পজিশন ছিল এটা, এবার কী করলো মুভ করে এই পজিশনটাতে এলো, দিস ইজ কল্ড এজ এ ডেজার্ট, দিস ইজ কল্ড ডেজার্ট লোকেশন। তা সিক টাইম মানে হচ্ছে টাইম টেকেন টু রিচ আপ টু দ্য ডেজার্ট ট্র্যাক, মানে একটা নির্দিষ্ট ট্র্যাকের মাঝে যেতে আমার যত সময় লাগবে। আমি আরও ভেঙে বলছি, ধর এই আমার প্রত্যেকটা ট্র্যাক আছে, দিস ইজ অলসো এ ট্র্যাক, এগুলো প্রত্যেকটাই ট্র্যাক, দিস ইজ অলসো এ ট্র্যাক। এই ট্র্যাকের মাঝে আমাদের এই হেডটা এই পজিশনে আছে, ওকে লাইক এখানে ট্র্যাক হচ্ছে আমি 1 2 3 4 চারটা ট্র্যাক আছে, চারটা ট্র্যাক থেকে এবার হেডটা যখন রিড করবে এখন এই সামনের দিকে ব্যাক এভাবে আসে, তো এরকম করতে করতে ওই এই এই পজিশনটাকে আমি এই সেক্টরতে কোনো ভ্যালুকে আনতে হবে। এখানে যেতে ধরো টাইম লাগলো হচ্ছে T1, T1টাই হচ্ছে ওর সিক টাইম, দিস T1 ইজ কল্ড অ্যাজ দ্য সিক টাইম।
যেটা বলছি, দা হার্ড ডিস্ক অনেকগুলি মাল্টিপল প্ল্যাটার্স, এই যে গোল গোলগুলো দেখছো না, যে গোল গোল যেগুলো থাকছে টোটাল, এই গোল গোলগুলোকে বলছে হচ্ছে প্ল্যাটার, পিএলএ টিটি ইআর, প্ল্যাটার। ওকে, এই গোল গোলগুলোকে আমরা কি বলছি, প্ল্যাটার বলছি। আর এই এখানে যে এই পার্টিকুলার রেকর্ডটা এই ট্র্যাকের মাঝে যাকে বের করবে, এটাকে দিস ইজ কল্ড এজ এ সেক্টর, দিস ইজ কল্ড এজ এ সেক্টর। তা প্রত্যেকটি একটি হার্ড ডিস্কের অনেকগুলি মাল্টিপল প্ল্যাটার দ্বারা তৈরি হয়, প্রত্যেকটি প্ল্যাটারে ডিফারেন্ট ডিফারেন্ট ট্র্যাক অবস্থান করে, মানে এই যে প্ল্যাটারের পথে ডিফারেন্ট ডিফারেন্ট ট্র্যাক ট্র্যাক থাকবে, ট্র্যাকের মধ্যে সেক্টর থাকবে, যে ট্র্যাক থাকবে ট্র্যাকের মাঝে থাকবে সেক্টর। প্ল্যাটার দেখতে অনেকটা সিডির মতো, অনেকগুলি সিডিকে পরপর অর্থাৎ একটির পর একটি দিয়ে হার্ড ডিস্ক তৈরি হয়, ধরি একটি সিডিকে তুলে নিলাম, সেটি হলো প্ল্যাটার। এবার এর মূল হায়ারার্কিটা কিরকম হবে, প্রথম টপ টু বটম কে আসবে, প্রথমে আসবে প্ল্যাটার, প্ল্যাটার তারপরে আসবে সারফেস। এবার সারফেস দু রকম হতে পারে, একটা ধরো ফ্রন্ট সারফেস হতে পারে, ব্যাক সারফেস হতে পারে, প্ল্যাটার সারফেস, তারপরে হচ্ছে ট্র্যাক, ট্র্যাক মানে সার্কুলার লাইনগুলোকে ট্র্যাক বলছে, ট্র্যাক, আর এই লাস্টে থাকবে, ট্র্যাকের মাঝে থাকবে হচ্ছে সেক্টর। বিশাল, বুঝতে পারছো কনসেপ্টটা পুরোপুরি? আচ্ছা ঠিক আছে, বলছি দাঁড়া মেসেজ করে নিই। সেটাই জানি, দেখেছি। আচ্ছা কোনটাকে বলে, কোনটা বুঝতে পারছো, ট্র্যাক আর সেক্টরটা তো? দাঁড়াও, অনেকে কোনো অসুবিধা আছে বুঝতে কোথাও? আচ্ছা বলছি, ধরো এই টোটাল সারফেসটা ধরো ফ্রন্ট সারফেসও হয় ব্যাক সারফেসও হয়, এই যে গোল গোল যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আমরা বলছি ট্র্যাক, এগুলা প্রত্যেকটাই ট্র্যাক। আর এই টোটাল এরকম ধরনের প্রচুর প্ল্যাটার থাকে, এই এরকম ধরনের অনেক ধরনের প্ল্যাটার থাকে, এরকম গোল গোল করে প্ল্যাটার থাকে, আর এর মাঝে দেখবে, এর মাঝে আমার এই ধরো এবার এই পার্টিকুলার লোকেশন ডেটা আছে, এখানে স্কোয়ার স্কোয়ার আমি করে দিলাম, এরকম করে দিলাম, এগুলোকে বলছে হচ্ছে সেক্টর, দিস ইজ কল্ড অ্যাজ এ সেক্টর। আর এই ট্র্যাক হচ্ছে তোমার এই টোটাল সার্কুলার এই জিনিসগুলোকে আমরা, এই জিনিসগুলোকে, এগুলোকে আমরা বলছি ট্র্যাক। আর সারফেস কীরকম হয়, সারফেস তোমার ফ্রন্টের দিকে হতে পারে, ব্যাকের দিকে হতে পারে, আগে যা লিখেছিলাম সব লিখে নিয়েছি, পেপার বুঝতে পারছো মোটামুটি? বিশাল, হ্যাঁ। এবার আমাদের যেটা লিখতে হবে, এবার নোটস করো, হয়ে যাবে আজকে, বেশিক্ষণ টোটাল সবগুলো আজকে অ্যালগো যেগুলো আছে সবগুলো বলে দেবো আজকে। এবার লিখে নেওয়া হচ্ছে ডিক শিডিউলিং, FCFS, যেটাকে বলে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, তারপর হচ্ছে SSTF,
শর্টেস্ট সিক টাইম ফার্স্ট স্ক্যান লুক আর সি স্ক্যান, যাকে আমরা বলেছি সার্কুলার স্ক্যান। আর আটা হচ্ছে সি লুক আছে, সার্কুলার লুক এর দরকার নেই। আটা তোমার এটা না করলেও চল, তো লিখে দিচ্ছি আমি সি লুক। এই টোটাল এই কটা আমাদের ছটা আমাদের শিডিউলিং অ্যালগোরিদমের মধ্যে পড়ছে। আমি এবার একটা কোশ্চেন রেডি করে দিচ্ছি, ওই কোশ্চেনটার রেসপেক্টে আমরা টোটাল সবগুলো অ্যালগোরিদম কি করে সলভ করতে হয়, কি করে কটা ট্র্যাক মুভমেন্ট করতে হবে, রিডারে কি মুভ করবে, সেটা আমি বলে দিচ্ছি। এটা লেখা হয়েছে তো? লেখা হয়েছে কমপ্লিট? লিখে নিয়ে আমাকে বলবে কমপ্লিট হলে। হয়েছে বিশাল লেখা? তো মুছে দিচ্ছি, হ্যাঁ পরের লাইনে আমি এলাম। সার্কিউলার, সার্কিউলার স্ক্যান আর সার্কিউলার লুক, হ্যাঁ সি স্ক্যান সি লুক, মুছে দিলাম। হ্যাঁ এবার কোশ্চেনটা লেখো, কোশ্চেনটা কিরকম লিখতে হবে আমাকে? এ ডিস্ক contains tracks 0 to 199, request queue contains track number 82, 170, 43, 140, 24, 16, 190 respectively. Current position of read write RW head equal to 50. Calculate total number of Sorry.
টোটাল নাম্বার অফ ট্র্যাকস মুভমেন্ট বাই মুভমেন্ট ট্র্যাকস মুভমেন্ট বাই আর ডাব্লিউ হেড। এই কোশ্চেনটা দিয়ে আমি সবগুলো অ্যালগোরিদম নিউমেরিক্যালি সলভ করব, পরপর নিউমেরিক্যালি। এটা প্রথমে যদি আমি ধরো FCFS ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে করি, তাহলে কিভাবে করতে পারি? এটা একদম, হ্যাঁ 190, এটা 190 রেসপেক্টিভলি কারেন্ট পজিশন অফ আর ডাব্লিউ হেড ইকুয়াল টু 50, ক্যালকুলেট টোটাল নাম্বার অফ ট্র্যাকস মুভমেন্ট বাই আর ডাব্লিউ হেড। কি করে করতে হয় দেখো, এটাকে করার জন্য আমাকে সবার আগে একটা লাইন নিয়ে নেবে, জিরো থেকে ওয়ান 99, জিরো টু 199, জিরো টু 199। এবার আমাকে ট্র্যাকের পজিশন আমি মাঝামাঝি কোনো একটা জায়গায় 50 ধরে নিলাম, লাইক 50। এবার দেখতে হবে আমাকে যে এটা ট্র্যাক নাম্বারটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, ফার্স্ট কাম ফার্স্ট, যে ফার্স্টে এসছে সে ফার্স্টে আসবে। তাহলে এখান থেকে আমি অ্যাজাম্পশন করে নিচ্ছি যে এই 50 থেকে 82 সবার আগে এসছে, এই হলো আমার, এটা গেল আমার 82, মানে এই পজিশনটার থেকে দিস ইজ 82। তারপরে কত আছে 170, 170 মানে তুমি মোটামুটি এরকম জায়গায় 170-কে ধরে নাও। এখনো কিন্তু ডাইরেকশন চেঞ্জ হয়নি, নির্দিষ্ট ডাইরেকশনে চলছে। তারপর 43, যখনই 43 হবে তাহলে এটাকে এই মাঝামাঝি কি 50 থেকে কম, তখন জিরো মানে কমের দিকে, এটা 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 গেটারের দিকে যাচ্ছে, বেশির দিকে কমের দিকে। তাহলে এই পজিশনটা ধরো আমি 43 করলাম, এরকম পজিশনে এসে এটা 43। দেন 140, তাহলে 140 কোন দিকে আসবে, 140 নিশ্চয়ই এই দিকটাতে আসবে, এরকম পজিশনে করো 140। তারপরে কি আছে 24, 24টা কোন দিকে যাবে, 140-র পর 24, 24 ব্যাকের দিকে আসবে, এরকম এরকম জায়গায় ধরো মোটামুটি 24। সিক্সটিন ডিরেকশন চেঞ্জ করার দরকার নেই, সিটির মোটামুটি এরকমই যাবে, এতে কম একটু 16, দিস ইজ 16। তারপরে কি আছে 190, 190 মানে এখান থেকে ডাইরেক্ট ও এইরকম দিকে মুভ করবে, মানে এরকম জায়গাতে, তোমার ঠিক মতো একে নিও, হ্যাঁ 190। সেটা হচ্ছে আমার টোটাল শিডিউলিংটা, কি করে স্ক্যানিংটা হচ্ছে পুরোপুরি দেখালাম। এবার এর থেকে ওকে কি বের, এই এটা বুঝতে পারছো বিশাল অনামিকা, দেখো তো এটা বুঝতে কোনো অসুবিধা নেই তো, FCFS-টা বিশাল বিশাল বলো। আচ্ছা এবারে দেখো, এবার কি আমাকে বের করতে হবে, বের করতে হবে যে ক্যালকুলেট টোটাল নাম্বার অফ ট্র্যাকস মুভমেন্ট বাই আর ডাব্লিউ হেড। তাহলে আমাকে এখান থেকে অনেকগুলো পজিশন হবে বের করা যায়, তুমি যেভাবে বের করবে সবচেয়ে ইজি ওয়ে, মানে ডিরেকশন চেঞ্জ করার আগ মুহূর্তে কি এরকম করতে পারো যে 82-50, দেখো এরকম করা যেতে পারে যে 82 থেকে 50 মাইনাস করো, প্লাস আবার 172-82, মানে 172 তো ছিল না, 70 ছিল না, এটা 70, তো 170
70 minus 82 plus আমার 170 কোথায় গেছে 43 তাহলে 170 minus 43 আর 43 কোথায় গেছে 140 তাহলে এখানে 43 গেল তাহলে 140 এর দিকে গেছে তাহলে 140 minus 43 প্লাস এখান থেকে 24 তাহলে 140 minus 24 প্লাস 24 থেকে 16 24 minus 16 প্লাস তারপর কোন দিকে গেছে এই দেখো এই 16 থেকে আবার 190 তাহলে 190 minus 116 এইভাবে করা যেতে পারে কিন্তু এটা করলে তোমার ভুল হয়ে যাওয়ার বা কমপ্লেক্সিটি বেড়ে যাওয়ার চান্স আছে আমি এটাকে সবচেয়ে ইজি ওয়েতে বলবো এটা না করে আরেকভাবে করতে পারো ডিরেকশন সেম থাকা পর্যন্ত দেখো 50 থেকে 170 তাহলে 170 minus 50 দেখো এর মধ্যে এইটা কভার করে যাচ্ছে অটোমেটিক্যালি অতএব এটা আমার লেখা দরকার নেই আবার দেখো এটা কোথা থেকে কভার করছে প্লাস দাও একটা প্লাস দিয়ে 170 থেকে এই ডিরেকশন পর্যন্ত কত 43 তাহলে 170 minus 43 প্লাস তাই তো আবার দেখো এখান থেকে আবার ও মুভ করছে এই পজিশনটাতে তাহলে 170 এই দেখো আবার কত যাচ্ছে এই পর্যন্ত 140 যাবে এটা 70 না এটা 140 minus 43 আবার এখান থেকে ও যাবে হচ্ছে ঠিক এই পজিশনটাতে মানে 140 মাইনাস প্রথমে যাচ্ছে 140 মাইনাস হচ্ছে 24 140 মাইনাস 24 প্লাস আবার এখান থেকে তুমি একবার লিখতে পারো যে 140 মাইনাস 24 একদম ঠিক আছে 140 থেকে তুমি ডাইরেক্ট লিখে দাও হচ্ছে এই দেখো 140 থেকে তুমি এখন শেষ পর্যন্ত 24 নয় তুমি 16 করো একদম ডিরেকশন চেঞ্জ হয়ে 16 করো 16 16 মানে এখান থেকে ডাইরেক্ট চলে গেল 16 পর্যন্ত এবার 16 থেকেও ডাইরেক্ট মুভ করে এই 90 এলো তাহলে প্লাস 190 মাইনাস হচ্ছে 16 তাহলে আমাকে এতগুলো ভেঙে ভেঙে লেখা কোনো দরকার নেই তুমি একটার মধ্যেই কভার আপ করে দিতে পারবে বোঝা গেল বিশাল লিখে নিয়েছে সব মানে এইটা বুঝতে পেরেছো তো এই জিনিসটা কোনটা বুঝতে পারো না তুমি এটা করবে না এটা করবে তোমার কোনটা সুবিধা হয় বলো তাহলে বাদ দিয়ে বলো অনামাকে বুঝতে পারছো তো অনামিকা দাঁড়াও বিষয়টা বুঝিয়ে দিচ্ছি তুমি যদি ডিরেকশন চেঞ্জ না করো তা কি করে হবে দেখো বিশাল 50 থেকে 170 তাহলে এখান থেকে আমি এই এটা দেখো একটা লম্বা লাইন কিন্তু একই লাইনের মধ্যে কভার করতে 170 মাইনাস 50 আবার এখান থেকে দেখো একদম সোজা স্ট্রেট নেমে গেছে কত 170 মাইনাস 43 প্লাস আবার এখান থেকে দেখো এই ডিরেকশনটা এই সেম ডিরেকশন তাহলে কত হবে 140 মাইনাস 43 140 মাইনাস 43 আবার এই 140 থেকে ডাইরেক্ট কোথায় শেষ করেছে গিয়ে 16 তে গিয়ে তাহলে 140 মাইনাস 16 আবার এই 16 থেকে আবার মুভ করে কোথায় গেছে 190 তাহলে কত হবে 190 মাইনাস 16 এর বোঝা গেছে সত্যি করে বলো ঠিকঠাক কিনা বাস এটা হলো এবার আমরা একটা কাজ করব এটা হয়ে গেলে সব লেখা হয়েছে মুছে দিচ্ছি কিন্তু পরে পরে স্ক্যানে যাব লিখে নাও লিখে আমাকে বলবে তবে এসএসটিএফ টা করব পরেরগুলো আরো ছোট
হয়েছে সব এসে লেখা। চলো এবার আমি যেটা করব এগুলো সব মুছে দেব। এর পরের কোশ্চেনটা হলো, কোশ্চেনের লেখা যা আছে সব সেম, আমাকে বের করতে বলেছে রিড রাইট ট্র্যাকস মুভমেন্ট, যে ক্যালকুলেট টোটাল নাম্বার অফ ট্র্যাকস মুভমেন্ট বাই আর ডাব্লিউ হেড ইউজিং ইউজিং শর্টেস্ট শর্টেস্ট সিক টাইম ফার্স্ট, এটা আমাকে আর ডাব্লিউ হেড দিয়ে ইউজিং শর্টেস্ট সিক টাইম ফার্স্ট প্রথমে আমাকে বের করতে হবে। এটা কি করে বের করব? তা প্রথমে আমার এটা যা ছিল তাই আছে, জিরো থেকে ওয়ান নাইনটি নাইন। হেডের পজিশনটা কোথায় বলছে? কারেন্ট হেড পজিশন একই আছে, ফিফটি। এবার আমাকে কি বলেছে দেখো, বলেছে শর্টেস্ট সিক টাইম ফার্স্ট। এখানে কিন্তু ভ্যালু শর্ট খুঁজলে হবে না, মাথা রাখতে হবে। এখানে দেখো তুমি ভ্যালু শর্ট খুঁজে তাহলে ষোলো আসবে, সেটা করলে হবে না। আমাকে এই যে কিউটা আছে এই কিউ এর মধ্যে থেকে দেখতে হবে ইউজিং শর্টেস্ট সিক টাইম ফার্স্ট, মানে ফিফটির থেকে সবচেয়ে শর্টেস্টটা কে, ফিফটি শর্টেস্ট নট ভ্যালু শর্টেস্ট। তাহলে আমি যদি ফিফটি শর্টেস্ট বলি তাহলে আমার কি আসবে? ফর্টি থ্রি আসবে। সো আমার এই পজিশনটাতে আসবে ফর্টি থ্রি, হয়ে গেল। তারপরে বলো পঞ্চাশের থেকে ছোট, হ্যাঁ মানে যেটাকে বলছে শর্টেস্ট সিক টাইম, কিন্তু ভ্যালু শর্ট কিন্তু বলিনি আমি, না ছোট থেকে শুরু না, তোমাকে বলে দিয়েছে তো শর্টেস্ট সিক টাইম ফার্স্ট। তো এই এই টোটাল রেডি কিউ এর মধ্যে শর্টেস্টটা কে? ফর্টি থ্রি না, পঞ্চাশের থেকে নিয়ারেস্ট শর্টেস্ট, মানে নট ভ্যালু শর্ট, ফিফটির পঞ্চাশের নিয়ারেস্ট কে? পঞ্চাশের নিয়ারেস্ট শর্টেস্ট ভ্যালু কে? পঞ্চাশের ফর্টি থ্রি, ইয়েস। এ বোঝা গেল? তারপরে কে আছে? তারপরে এবার ফর্টি থ্রিতে আমার হেডটা এসছে, তারপরে এর থেকে শর্টেস্টটা কে আসতে পারে? টোয়েন্টি ফোর, তারপরে যে ষোলো, তাহলে আমার কে কে চলে গেল এখান থেকে? এই দেখো ফর্টি থ্রি ষোলো টোয়েন্টি ফোর। এবার আমাকে দেখতে হবে ষোলোটা আসার পর ষোলোর থেকে আমি যখন মুভ করাবো যারা যারা পড়ে থাকবে আগে আমাকে, এখানে নিশ্চয়ই যারা যে রিমেনিং পোর্শন কারা পড়ে আছে, নিশ্চয়ই এইটটি টু। আমাকে তো এর গেটেস্ট, আমার গেটেস্ট বলতে আমাকে এই ভ্যালুগুলো, আমাকে এর নিয়ারেস্ট শর্টেস্ট কে? ষোলো তো আমার চলে এসছে, ষোলোর পর এর নিয়ারেস্ট শর্টেস্ট এইটটি টু আসবে অবভিয়াসলি।
82 গেল তারপর নিয়ারে শর্টেস্ট কে 170 তারপর কি আসবে 190 ক্লিয়ার আর কি ও 40 ছিল না মাঝখানে একটা 140 ছিল তো এখান থেকে 140 একটা আসবে হ্যাঁ হ্যাঁ এখানে দিয়ে দিচ্ছি বাস তো এটাকে আমি কি করে বের করব রিডাইরেক্ট মুভমেন্টিং হেডটা কি করে বেরোবে হচ্ছে দেখো 50 থেকে একদম ডিরেকশন চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত কে ছিল 16 লিখবে হচ্ছে 50 মাইনাস 16 প্লাস তোমার এই 16 থেকে একদম শেষ পর্যন্ত 190 তাহলে 190 মাইনাস 16 ডিরেকশন চেঞ্জ হয় আগ পর্যন্ত মানে দেখবে কত দূর গেছে 50 থেকে 16 পর্যন্ত গেছে 16 থেকে একদম শেষ পর্যন্ত গেছে 190 তো 190 মাইনাস 60 ক্লিয়ার কনসেপ্ট কোনো অসুবিধা কোনো প্রবলেম নেই তো বুঝলে অসুবিধা বলো বলে দিচ্ছি হ্যাঁ তোমার তো 16 যখন এখানে এলো তো 16 থেকে তুমি তো এখানে আর তো কেউ ভ্যালু পড়ে নেই মানে এই 16 যাওয়ার পর আমার এ নিয়ারের শর্টেজ কি হতে পারে 16 থেকে নিয়ারের শর্টেজ কি একমাত্র 82 থাকতে পারে আর তো কেউ আসতে পারে না এরা তো সব অলরেডি ট্র্যাক গুলো রিড করে করে চলে গেছে 16 তে যখন আছে তাহলে এ নিয়ারের শর্টেজ নিশ্চয়ই 82 হবে ওই ওই 82 কে ধরেছি তারপরে তার নিয়ারে শর্টেস্ট কে 82 এর নিয়ারে শর্টেস্ট এতগুলোর মধ্যে কম্পারিজন কত হচ্ছে 140 এভাবে করতে হবে তাহলে আমি মুছে দিচ্ছি হ্যাঁ বিশাল হ্যাঁ লিখে নাও হয়েছে বোঝা নেক্সট আমাদের যেটা আসবো কোশ্চেনে সবকিছু সেম আছে শুধুমাত্র যেটা লিখবো ক্যালকুলেট টোটাল নাম্বার অফ ট্র্যাকস মুভমেন্ট বাই আর ডাব্লিউ হেড মানে একই রকম জিনিস তোমাদের তোমরা কোশ্চেনে তো সেম লিখে নেবে খাতায় টোটাল নাম্বার আর ডাব্লিউ হেড ইউজিং শর্টেস্ট টাইমটা করলাম এবার যেটা আমরা করব স্ক্যান স্ক্যান অ্যালগো এটা কোনো একটা ডিরেকশন বা কোনো একটা মোমেন্টাম আমাকে পুরো বলে দেবে রাইটের দিকে যাবে না লেফটের দিকে যাবে
কোন দিকে মুভমেন্ট করবে সেটা আমাকে বলে দেবে, রাইটের দিকে যাবে না না লেফটের দিকে যাবে। রাইটের দিকে যাবে লেফটের দিকে সেটা আমাকে বুঝতে হবে। হ্যাঁ ডেটাগুলো একই আছে কিন্তু। এবার আমাকে দেখতে হবে যে যদি আমাকে রাইট হ্যান্ড সাইড থেকে মুভ করতে বলে, রাইটের দিকে অসময় ডিরেকশন বলে দেবে তোমাকে, এখানে স্ক্যান অ্যালগোরিদমের সময় ডিরেকশন বলে দেবে আমি রাইটের দিকে যাব না লেফটের দিকে যাব। রাইট মানে অবভিয়াসলি এর 50 থেকে গ্রেটারের দিকে মুভ করতে হবে, আর লেফট বললে এর থেকে স্মলার মুভ করতে হবে। সো 50 থেকে আমাকে যেটা মুভ করতে যদি বলে তাহলে 82 সবার আগে আসবে। ধরো আমি ডিরেকশন ধরে নিচ্ছি আমার রাইট হ্যান্ড সাইড বলে দিয়েছে, তাহলে রাইটের দিকে মুভ করবো। তারপরে হচ্ছে এই 82 এর থেকে এর গেটার কে আসবে, জাস্ট নিয়ারেস্ট গেটার, মানে এখান থেকে আমাকে নিয়ারেস্ট গেটার বের করতে হবে। নিশ্চয় 140 আছে, তাহলে 140টাকে আমি স্ক্যান করাবো। তারপরে 140 থেকে নিয়ারেস্ট কে আছে, এরপরে থেকে 170, তারপরে আমাকে দেখতে হবে এই সি স্ক্যান অ্যালগোরিদমের মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হলো এখানে যদি আমার 190 পর্যন্ত আছে কিন্তু একে টোটাল মুভমেন্টটা করতে হবে এর শেষ পর্যন্ত, মানে 190 তো আমি এখানে, এরপরে তো নিশ্চয়ই 190 কি নেব সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। 190 কে আমি নিলাম, নেওয়ার পর এখানে টোটাল মুভ করবে হচ্ছে এই পর্যন্ত মুভ করবে, মানে 199 পর্যন্তই আসবে। ওখানে 199 না থাকলে ও ম্যাক্সিমাম, মানে 50 থেকে ম্যাক্সিমাম ট্র্যাকটাকে আমি 0 থেকে 199 পর্যন্ত যেহেতু ডিভাইড করেছি, সো 199 পর্যন্তই ও কিন্তু পুরোপুরি আসবে, এরপরে আরও যাবে না, কিন্তু 199 পর্যন্তই আসতে হবে ওকে। এখান থেকে যা মুভ করার করবে, এবার নিশ্চয়ই এখান থেকে যখন মুভ করবে ও লেজার থেকে মুভ করবে, এর থেকে কম ভ্যালুকে নিয়ে মুভ করবে, সেটা কী হচ্ছে 199 গেল, 99 যাওয়ার পর এবার তাহলে এর থেকে 199 থেকে ছোটটাকে 199 থেকে ছোট হচ্ছে, দেখো তোমার সবার আগে কে আসবে, দেখো 43 আসবে, তার মানে এ যখন মুভ করে আসবে তাহলে এই পজিশন পর্যন্ত আসবে। ধরো এখান থেকে আমি এটা করলাম 43, তারপরে কি আছে 24 আছে, না 43 পর, হ্যাঁ 24, তারপরে 16, 24 16, ওকে। এর পর্যন্ত আমার আর মুভ করার কিন্তু কোনো জায়গা নেই, বুঝতে পারলে? 50 থেকে 199 এখান থেকে এই পর্যন্ত মুভ করে আসবে, মানে এখানে একটা যে অ্যালগোরিদমটা হচ্ছে যে স্ক্যানের মধ্যে হচ্ছে আমাকে রাইট হ্যান্ড সাইডে যখন গেটারের দিকে যাচ্ছে ও ম্যাক্সিমাম পোর্শনটুকুকে নিয়ে কিন্তু কাজ করবে, ম্যাক্সিমাম পোর্শনটুকু নেবে, মানে 199 পর্যন্তই নেবে,
বুঝতে পারলে? 199 পর্যন্ত নেবে না, জিরো পর্যন্ত নেবে না, জিরো পর্যন্ত যদি একদম লেসার বলতো তোমার ধরো আগের পজিশন। আমি তো এটা তো আমি তো প্রথমে বলেছি যে ওর ম্যাক্সিমাম পজিশন রাইটে রাইট হ্যান্ড সাইড থেকে যাবে, মানে গেটার সাইন থেকে ওয়ান, যদি আমাকে বলতো একদম লেসার লেজার থেকে যাবে তাহলেও জিরো পর্যন্ত যেত, তারপর ওখান থেকে মুভ করতো। বাড়িতে করে আমাকে দেখাবে পরে একদিন, হোমওয়ার্ক থাকবে। এটা তো আমি কি বলেছি, রাইট হ্যান্ড সাইড থেকে মুভ করবে, তো ডাইরেকশন আমাকে বলে দিয়েছে। তো আমি বলছি ডাইরেকশন, এখানে তো আমাকে বলে দিয়েছে ডাইরেকশন ইজ টুয়ার্ডস ডাইরেকশন ইজ টুয়ার্ডস লার্জ ভ্যালু। লার্জ ভ্যালু মানে ও টোটাল স্ক্যান অ্যালগোরিদমের ক্ষেত্রে ও কি করবে, একদম আমার এই পজিশন পর্যন্ত যাবে, 199 পর্যন্ত ডাইরেকশন বলে দিয়েছে। যদি তুমি যেটা বলে জিরো পর্যন্ত কেন যদি যায়, তো যদি বলতো যে ডাইরেকশন ইজ টুয়ার্ডস দ্য লেজার ভ্যালু, মানে লেস স্মলার ভ্যালু, তাহলে ও জিরো জিরো থেকে আবার মুভ করতো গেটারের দিকে। বুঝতে পারলে যেটা বলছে তুমি? উত্তর পেলে তো কোশ্চেনটার? হ্যাঁ, ক্যালকুলেশন একদম ঠিক, 199 মাইনাস 50 প্লাস, এই যে এখান থেকে কি করবে, ও এখান থেকে মুভ করেছে না, তাহলে কি লিখবে, 199 মাইনাস 16, এই যে এখান থেকে এই পর্যন্ত গেলো, আবার ডিরেকশন চেঞ্জ হয়ে এখানে চলে এলো, প্রথমে তো এই পর্যন্ত গেলো, এখান থেকে আবার কি করেছে, এখান থেকে এই পর্যন্ত মুভ করেছে, তাহলে ওয়ান অবভিয়াসলি 199 মাইনাস 16টি হবে, 16 হবে। বুঝতে পারলে? আরেকটা তোমাদের সাথে দুটো জিনিস বাকি থাকবে, এটা আমি পরের দিনই বলে দিচ্ছি, ছোট্ট জিনিস আছে, সি স্ক্যান আর সি লুক। সি স্ক্যান লুক আর সি স্ক্যান, শুধু স্ক্যানটা হলো আর সি স্ক্যানে বলে দেবো। এই তো আমার মোটামুটি এফসিএফএস থেকে আসে স্ক্যানটাও বলে, আর দুটো জিনিস বাকি পরের দিন বলে দেবো। এতটুকু কোনো বুঝতে অসুবিধা নেই তো? বিশাল অনেকে বুঝতে পেরেছো, তা তোমরা একটা কাজ করবে, টুয়ার্ডস দ্য লার্জার ভ্যালু, তো সেম ভ্যালু নিয়ে টুয়ার্ডস দ্য স্মলার ভ্যালু নিয়ে করবে একবার, ঠিক আছে? তো স্মলার ভ্যালু নিয়ে করবে। Okay. That works again.